لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك. কাল পবিত্র হজ, মিনার পথে লাখ লাখ মুসল্লি। দিনভর তাবুর শহরে অবস্থানের পর মঙ্গলবার আরাফাতের ময়দানে যাবেন হাজিরা, পরদিন পশু কোরবানি। দক্ষিণ আফ্রিকায় একের পর এক বাংলাদেশি মারছে সন্ত্রাসীরা। দুই প্রবাসীকে গুলি করে হত্যার একদিন না পেরোতেই আরও একজন খুন, আতঙ্কে পুরো কমিউনিটি। ওয়াগনারের বিদ্রোহই প্রমাণ করে রাশিয়ায় পুতিনের একক আধিপত্য কমছে, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মস্কোয় আবারও দেখা দিতে পারে অস্থিরতা, বলছেন বিশ্লেষক। এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, তেহরানকে ওয়াশিংটনের বার্তা। পরমাণু চুক্তিতে সমঝোতার আভাস বাইডেন প্রশাসনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। কাল পবিত্র হজ, মিনার পথে লাখ লাখ মুসল্লি। আজ দিনভর তাবুর শহরে অবস্থানের পর মঙ্গলবার আরাফাতের ময়দানে যাবেন তারা, পরদিন আবার মিনায় ফিরে পশু কোরবানি করবেন হাজিরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। তাবুর শহর নামে পরিচিত মিনা প্রান্তর এখন সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরিধানকারী বিশ্বের নানা বর্ণের নানা ভাষার মানুষের মুখে উচ্চারিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত। মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সোমবার সারাদিন হাজিরা মিনায় অবস্থান করবেন। হজ পালনকারীদের জন্য আট জিল হজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো সুন্নত। মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাত যাপন করতে হয়। এখানে হাজিদের রাত কাটানোর জন্য আলাদা আলাদা তাঁবু রয়েছে, প্রত্যেক তাঁবুর আলাদা নম্বর দেওয়া। তাঁবুর সবই শীতাতপ নিয়ন্ত্রিত। এবার প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে। মক্কা থেকে আরাফার ময়দানের দিকে যাওয়ার মহাসড়কের পাশে মিনার অবস্থান। পবিত্র কাবা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত মিনা প্রান্ত আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার। মিনায় অবস্থান করা পবিত্র হজের অংশ। আট জিল হজ মিনায় অবস্থান করে মঙ্গলবার 9 জিল হজ ফজরের নামাজের আদায় করে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। এরপর প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। 10 জিল হজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরবেন তারা। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন এবছর ইতিহাসের সবচেয়ে বড় হজ হচ্ছে। মন্ত্রণালয় আশা করছে এবার হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা 25 লাখের বেশি মানুষ। করোনার বিধিনিষেধ পুরোপুরি উঠে যাওয়ায় এবার আগের বছরের তুলনায় বেড়েছে হজযাত্রীর সংখ্যা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মক্কায় আছেন সহকর্মী আরিফুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র হজের ধারাবাহিক কার্যক্রমের আজ প্রথম দিন। গতরাত থেকে মূলত এই ধারাবাহিক কার্যক্রমে অংশ নিতে হাজিরা মিনা অভিমুখে যাত্রা শুরু করেছেন। আজকে জোহরের পর থেকেই কিন্তু হাজিরা এই যে মিনা, এই মিনাতে অবস্থান করবেন এবং মিনার সম্পূর্ণ উপস্থিতি সম্পন্ন হবে। এবং বলা চলে যে আজকে জোহর থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত হাজিরা এই মিনাতে অবস্থান করবেন এবং এই মিনাতে থেকে কিন্তু তারা পাঁচ ওয়াক্ত নামাজ জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ এখানে থেকে আদায় করবেন এবং আগামীকাল ফজরের পরেই কিন্তু তারা আবার এখান থেকে ইয়ামুল আরাফা অর্থাৎ আরাফার দিবসে আরাফার ময়দানে সমবেত হবেন। এবছর প্রায় বিপুল সংখ্যক মুসল্লির আগমন হয়েছে সৌদি আরবে এবং প্রত্যেক মুসল্লি কিন্তু বলা চলে একেবারে স্বতঃস্ফূর্তভাবে হজে অংশ নিয়েছেন। যেই ধরনের সার্বিক ব্যবস্থাপনা আমরা দেখেছি এবং নিরাপত্তা ব্যবস্থা যেমন দেখেছি, আসলে বিগত বছরের চাইতে কিন্তু
বলা চলে যে একেবারেই খুব কঠোর এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এই বছর পবিত্র হজে অংশ নিতে হাজিদের তেমন কোনো বেগ পেতে হচ্ছে না, হাজিদের এই বছরের হজে অংশ নিতে কোনো ধরনের অর্থাৎ করোনার যে বিধিনিষেধ ছিল এই ধরনের কোনো বিধিনিষেধ কিন্তু এই বছর প্রয়োজন হয়নি, অর্থাৎ যে বয়সের বাধ্যবাধকতা ছিল সেটিও কিন্তু এই বছর প্রয়োজন হয়নি। সব মিলিয়ে আমরা দেখছি যে আসলে আমাদের বাংলাদেশি হাজি যারা আছেন তারাও কিন্তু এবছরের হজে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু করছেন এবং তারা কিন্তু এই গত রাত থেকে বলা চলে যে পায়ে হেঁটে এবং বিভিন্ন যানবাহনে করে তারা কিন্তু মিনা অভিমুখে রওনা হয়েছেন এবং আজকের মধ্যেই কিন্তু তারা তাদের সম্পূর্ণ উপস্থিতি মিনাতে সম্পন্ন করবেন। আমরা আসলে বাংলাদেশি কয়েকজন হাজির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বছর অন্যান্য বছরের সাথে একটু গরমের পরিমাণটা বেশি হওয়াতে হয়তোবা একটুখানি কষ্ট হবে, কিন্তু তারপরও তারা এই কষ্ট কিন্তু হাসি মুখে স্বীকার করছেন এবং তাদের সমস্ত কষ্ট কিন্তু বলা চলে যে পবিত্র হজ সুষ্ঠুভাবে সম্পাদন করার মাধ্যমেই কিন্তু তারা তাদের এই কষ্টটাকে আল্লাহর কাছে তাদের এই হজকে হজে কবুল হিসাবে সম্পন্ন হওয়ার জন্য আবেদন জানাবেন এবং বলা চলে যে তারা দেশে থাকা স্বজনদের জন্য কিন্তু তারা এক ধরনের দোয়া করবেন। আমরা আসলে হাজিদের সবশেষ যে অবস্থান সেটি কিন্তু জানাচ্ছি যে হাজিরা এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেই কিন্তু মিনা অভিমুখে রওনা হয়, ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ হাজিরাই কিন্তু মিনাতে উপস্থিত হয়ে গিয়েছেন এবং বাকি যারা আছেন তারাও কিন্তু এই যে আমার পেছনে যে সমস্ত গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো করে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু মিনায় উপস্থিত হচ্ছেন। তো এই পবিত্র হজ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি ছিলাম মক্কায়। অন্য প্রসঙ্গ, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুই প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার একদিন পর আরও এক বাংলাদেশি খুন হয়েছেন। একদিনের ব্যবধানে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যখন আতঙ্ক বিরাজ করছে তখন আবারও ঘটল বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যার ঘটনা। রোববার সন্ধ্যায় ইস্টার্ন কেপ প্রদেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আব্দুল মতিন নামে এক বাংলাদেশি। নিহত আব্দুল মতিন দীর্ঘদিন যাবৎ ইস্টার্ন কেপ প্রদেশের স্টেক স্প্রিটে ব্যবসা করে আসছিলেন, তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দল দোকানে এসে 25 কেজির খাবারের বস্তা নিতে চাইলে দোকানের মূল দরজা খুলে দেন আব্দুল মতিন, সঙ্গে সঙ্গে তার মাথায় গুলি করা হয়। প্রচণ্ড রক্তক্ষরণের পর মৃত্যু হয় তার। আব্দুল মতিনের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে প্রায় বাংলাদেশিদের এভাবে হামলা চালিয়ে হত্যার ঘটনায় আতঙ্কিত তারা। এর আগে শনিবার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। দেশটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অস্ত্রধারীর হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত 5 মাসে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় অন্তত 16 বাংলাদেশি নিহত হয়েছেন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ওয়াগনার গ্রুপ ও এর প্রধানের বিদ্রোহ রুশ প্রেসিডেন্ট পুতিনের কর্তৃত্বে যে ফাটল রয়েছে তা তুলে ধরেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এমন মন্তব্য করেছেন, রাশিয়াকে সামনের দিনগুলোতে অস্থির পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভাড়াটে সেনা সরবরাহকারী ওয়াগনার গ্রুপ ও এর প্রধান প্রিগোজিন পুতিনের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করার পর রাশিয়ায় যেসব ঘটনা ঘটেছে তা কদিন আগেও কেউ কল্পনা করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, পুতিনের শাসন যে নড়বড়ে অবস্থায় আছে এই বিদ্রোহের মধ্য দিয়ে তা প্রকাশ পেয়েছে। এ ঘটনা পুতিনের কর্তৃত্বে যে ফাটল রয়েছে তা তুলে ধরেছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ওয়াগনার গ্রুপ ও প্রিগোজিনের বিদ্রোহ সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এ কথা বলেন ব্লিংকেন। রাশিয়াকে সামনের দিনগুলোতে অস্থির পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে মনে করছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার্ল্ড ISW। সংস্থাটি তাদের পর্যালোচনায় বলেছে, এই বিদ্রোহ রাশিয়ার নিরাপত্তা বাহিনীর দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে। এসব বাহিনীর ওপর পুতিনের কর্তৃত্ব অনেকটাই দুর্বল হয়ে গেছে বলেও মনে করে সংস্থাটি। তবে রাশিয়ার বিশৃঙ্খলা ইউক্রেনের জন্য ভালো হয়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ এই সমস্যাকে পাল্টা আক্রমণে কিয়েভ কাজে লাগাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে ওয়াগনার গ্রুপ। 2014 সালে রাশিয়া যখন ইউক্রেনে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে সে সময় আত্মপ্রকাশ করে ওয়াগনার গ্রুপ।
চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর আবারও ভাড়াটে ওই বাহিনীকে কাজে লাগান পুতিন। শনিবার সকালে হঠাৎ ইউক্রেন থেকে রাশিয়ার ভেতর ঢুকে একাধিক শহরের নিয়ন্ত্রণ নেন ওয়াগনার যোদ্ধারা। পরে পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সংকটের সমাধান হয়। বিদ্রোহের অবসানের পর বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদার সঙ্গে সামরিক সহায়তা বাড়ানোর বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বিদ্রোহ ঘোষণার পরই ওয়াগনারকে কড়া হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট। এতেই কুপোকাত ভাড়াটে সেনাদের প্রধান বেলারুশের মধ্যস্থতায় মস্কো ছেড়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, পুতিন ও ওয়াগনারের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার সমাধান কি হয়েছে? এতে বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে স্বল্পমেয়াদী সমাধানের দিকে এগিয়েছে পুতিন প্রশাসন, তবে পুতিন কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না বলেও মনে করেন বিশ্লেষকরা। এ যেন ঘরের শত্রু বিভীষণ। বিদ্রোহের ঘোষণা দেওয়ার পরই ওয়াগনার প্রধানকে আস্থাভাজন থেকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ জনগণের পিঠে ছুরি চালিয়েছে গোষ্ঠীটি। শনিবারই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করলে ওয়াগনারকে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন পুতিন। হুমকির পরপরই বেলারুশের মধ্যস্থতায় রাতারাতি পাল্টে যায় পরিস্থিতি। বেলারুশে রওনাও দিয়েছেন প্রিগোজিন। তবে এতে কি পুতিন ওয়াগনার দ্বন্দ্বের সমাধান মিটল, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর সাবেক সাংবাদিক জিল জগার্ট মনে করেন, ক্রেমলিনের কাছে ওয়াগনার প্রধান একজন বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছেন, আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না। খুব সহজে তিনি ছাড় পেয়ে যাবেন বলে মনে হয় না। ওয়াগনারের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে গত একদিনে ঘটে যাওয়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে স্বল্পমেয়াদী সমাধানের দিকে এগিয়েছে পুতিন প্রশাসন, তবে মস্কো যে এক ধরনের অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে সেই সংকটই প্রকাশ পেল বলে মনে করছেন তারা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। ইরাক, কাতার ও ওমানের মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। পরমাণু চুক্তিতে ইরানের সঙ্গে সমঝোতার কথাও ভাবছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন উল্টো সুরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তাহলে কি তেহরানকে ভয় পাচ্ছে ওয়াশিংটন? ইরান যুক্তরাষ্ট্র বৈরী সম্পর্কের কথা কারো অজানা নয়। ৩৪ বছরেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক, আর এই তিক্ততার জেরে বছরের পর বছর নিষেধাজ্ঞার বেড়াজালে তেহরানকে আটকে রেখেছে ওয়াশিংটন। ১৯৫৩ সালে ইরানে অভ্যুত্থানের চক্রান্ত, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব, ১৯৮০ সালে ইরাক ইরান যুদ্ধ, ২০১৫ সালের পরমাণু চুক্তি ও ২০২০ সালে ইরানি জেনারেল সোলাইমানিকে হত্যাসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ওয়াশিংটন তেহরান সম্পর্কের অবনতি ঘটে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক গিয়ে থাকে একেবারে তলানিতে। ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা নিয়েও যুক্তরাষ্ট্রের ছিল ঘোর আপত্তি। গত বছর হিজাব ইস্যুতে তেহরান জুড়ে বিক্ষোভে ঘি ঢালে ওয়াশিংটন। দেশটির ওপর আরোপ করা হয় নতুন নতুন নিষেধাজ্ঞা, তবে এবার উল্টো সুরে গাইছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা পরিবর্তনে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে বিশ্বের পরাশক্তি দেশটি। ইরানের রেভলিউশনারি গার্ড জানায়, ইরাক, কাতার ও ওমানের মাধ্যমে এই বার্তা জানিয়েছে ওয়াশিংটন। তলানিতে থাকা দুই দেশের সম্পর্ক জোরদারের চিন্তাও করছে বলে জানিয়েছে বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন উল্টো সুর ওয়াশিংটনের কণ্ঠে? সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিপত্য ভেঙে একজোট হচ্ছে মুসলিম দেশগুলো। বৈরিতা ভুলে সম্পর্ক জোরদার করছে ইরান ও সৌদি আরব। ইরানের মিত্রদেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে রিয়াদ। ইয়েমেন সংঘাতের ইতি টানতেও নেওয়া হয়েছে উদ্যোগ। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে মুসলিম শক্তির আবির্ভাবের আভাসও পাওয়া যাচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমাদের চির শত্রু রাশিয়া ও চীনও, আর এতেই চিন্তার ভাঁজ যুক্তরাষ্ট্রের কপালে। তাছাড়া ওয়াশিংটনের নিষেধাজ্ঞার খড়্গ সত্ত্বেও গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থা আরও পাকাপোক্ত করেছে তেহরান। সামরিক সক্ষমতার দিক থেকে দুর্বার গতিতে এগিয়ে চলছে তেহরান। নতুন নতুন সব অস্ত্র উন্মোচন করে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে। বিশেষজ্ঞদের মতে সামরিক শক্তিতে বিশ্বে ইরানের অবস্থান ১৭, মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থান খুবই শক্ত। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের।
চলতি মাসেই প্রথমবারের মতো নিজেদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সামনে আনে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। ফাত্তা নামের ওই ক্ষেপণাস্ত্র 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নিমিষেই আঘাত হানতে সক্ষম। চলতি বছর পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা ছিল তুঙ্গে। এ অবস্থাতেই উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ গোপন ক্ষেপণাস্ত্র ঘাটির তথ্য প্রকাশ করে তেহরান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শক্তিমত্তায় দিন দিন বলিয়ান হয়ে উঠছে ইরান। দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড ভাবিয়ে তুলেছে পশ্চিমা বিশ্বকে। মুসলিম দেশগুলোর সংঘবদ্ধতা, সামরিক শক্তিতে ইরানের অগ্রসরতা, সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে এসব কারণেই ইরানের সঙ্গে সমঝোতার কথা ভাবছে ওয়াশিংটন। শুধুই কি তাই, নাকি এর পেছনে নিজস্ব কোনো স্বার্থ আছে পরাশক্তি দেশটির? জেরুজালেম পোস্ট জানায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতেও তোড়জোড় চালাচ্ছে ওয়াশিংটন। এ যেন ভূতের মুখে রাম রাম। বিশ্লেষকরা বলছেন নানা নিষেধাজ্ঞা দিয়ে এতদিন তেহরানকে এক ঘরে করে রেখেছিল যুক্তরাষ্ট্র, তবে মুসলিম শক্তিগুলো একাট্টা হওয়ায় ওয়াশিংটনের সে কৌশল এখন আর খাটছে না। দেশটির পরমাণু অস্ত্রের লাগাম টেনে ধরতে শেষমেশ সমঝোতার পথেই হাঁটছে কি যুক্তরাষ্ট্র? যদিও এর আগে বহুবার এই চুক্তি পুনরায় চালু করতে ওয়াশিংটন তেহরান এক টেবিলে বসলেও ফলাফল শূন্য। শুরু থেকেই ইরান জোর দাবি করে আসছিল তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এরপরেও অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে তারা এ কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। এরই পরিপ্রেক্ষিতে 2015 সালে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর চুক্তি হয়। এরপর থেকে ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে। কিন্তু 2018 সালে চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, ইরানের ওপর আরোপ করা হয় কঠোর অবরোধ। দেশটির রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণাও করে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞা আর অবরোধে কোনো কাজ না হওয়ায় পরমাণু চুক্তি পুনরায় কার্যকরে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। রাইসা জান্না, সময় সংবাদ। প্রতিবছরই ভারতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ঘুরতে গেলেও পর্যটকদের প্রধান সমস্যা মুদ্রা বিনিময়। এছাড়াও বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় টাকা রুপির মধ্যেও নেই ভারসাম্য। সমস্যার সমাধানে সম্প্রতি পর্যটকদের জন্য বিশেষ পে কার্ড চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নতুন এই কার্ড চালু হলে দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুব্রত আচার্য রিপোর্টে বিস্তারিত। প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ঘুরতে যান প্রতিবেশী দেশ ভারতে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি পর্যটকদের জন্য সবচেয়ে বেশি ভিসা ইস্যু করে এই দেশটি। গণমাধ্যম সূত্রে জানা যায় গেল বছর বাংলাদেশিদের প্রায় 16 লাখ ভিসা ইস্যু করেছে ভারত। তবে বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটক ভারতে গেলেও তাদের প্রধান সমস্যা মুদ্রা বিনিময়, বিশেষ করে বিশ্ব অর্থনীতির বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় দুদেশের মুদ্রা বিনিময় ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন পর্যটকরা। সমস্যা থেকে উত্তরণে সম্প্রতি ডলারের নির্ভরশীলতা কমাতে পর্যটকদের জন্য বিশেষ পে কার্ড চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংকও। ওই কার্ড দিয়ে ভারতের যে কোনো রাজ্যের ব্যাংকে $12,000 পর্যন্ত লেনদেন করা সম্ভব বলেও জানানো হয়েছে। নতুন এই কার্ড প্রচলন শুরু হলে পর্যটকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন বলে মনে করছেন কলকাতার সাধারণ মানুষ। ডলারটা একটা মিডিয়া, মিডিয়াটা আমাদের পার্সেন্টেজটা দিতে হচ্ছে, কিন্তু শুধু শুধুই কনভার্সন রেটের কারণে আমাদের বেশি টাকা দিয়ে রুপি কিনতে হচ্ছে। কার্ড আছে, কোনো একটা দোকানে গেলো কার্ড সোয়াইপ করবে, ওনার একটা ভালো ফ্যাসিলিটি পেয়েছে। ওই বিষয়গুলো যদি কার্ডের মাধ্যমে হয় এটা সরকার দুই দেশেরই সরকারের জন্য আমাদের জন্য ভালো হবে। সংশ্লিষ্টরা বলছেন এই পে কার্ড কেবল পর্যটকদের মুদ্রা বিনিময় সংক্রান্ত ভোগান্তি দূর করবে না, মজবুত হবে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক। এটা একটা বড় পদক্ষেপ, এবং এই পদক্ষেপটা কিন্তু শুধু বাণিজ্যের ক্ষেত্রে নয়, সাধারণ মানুষ এর প্রত্যক্ষ সুফল পাচ্ছেন। ভারতের অভিবাসন দপ্তর সূত্রে জানা যায় সড়ক, রেল, বিমান পথে প্রতিদিন গড়ে 7,500 থেকে 8,000 বাংলাদেশি পর্যটক ভারতে যাতায়াত করেন। এদের একটা বড় অংশই যান কলকাতা ও চেন্নাইয়ে। ভারতে বেড়াতে আসা বাংলাদেশিদের একদম কমন একটি অভিযোগ, মুদ্রা বিনিময়ে এক এক জায়গায় এক এক ধরনের রেট। আর সেই অভিযোগ খণ্ডন করতেই সম্ভবত সামনে আসছে মুদ্রা বিনিময়ের অন্যতম গেটওয়ে ভারত বাংলাদেশের মধ্যে টাকা পে ডেবিট কার্ড, 1 সেপ্টেম্বর থেকে যেটি চালু হওয়ার কথা রয়েছে। আর তাতেই খুশি ভারতে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকরা। তারা বলছেন যে রোজ মুদ্রা বিনিময় করার সময় তাদের যে ঝুঁকি পোহাতে হতো সেই ঝুঁকি এখন আর থাকবে না। কলকাতার মার্কুয়ে স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
পদ্মা সেতুর কারণে ঢাকা কলকাতা রুটের যোগাযোগ ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আগে যেখানে ঢাকা থেকে কলকাতা যেতে লাগত প্রায় 12 ঘন্টা, সেখানে পদ্মা সেতুর কল্যাণে এখন 6 থেকে 7 ঘন্টায় পৌঁছে যাওয়া যাচ্ছে সিটি অফ জয়ে। শুধু তাই নয়, আগের যে কোনো সময়ের তুলনায় কলকাতায় বেড়েছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যাও। সেতুর কারণে কলকাতার ঝিমিয়ে পড়া অর্থনীতি কেবল সচল হয়নি, হয়েছে গতিশীল। কলকাতা থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্ট। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার গোটা অর্থনীতি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। আবাসিক হোটেল, বিপণী বিতান থেকে শুরু করে খাবারের দোকান কিংবা ফার্মেসি, ব্যবসায়ীদের শতভাগ ভালো মন্দের সঙ্গে জড়িয়ে আছে লাল সবুজ পাসপোর্টধারীদের এই শহরে আসা যাওয়া। তবে সিটি অব জয়ে গেল 1 বছর ধরে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি বেড়েছে চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা বলছেন, গেল 50 বছরেও এই শহরে এত সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতি চোখে পড়েনি, আর এর পুরোটাই পদ্মা সেতুর কল্যাণে। পদ্মা ব্রিজ যখন চালু হয়েছে না, খুব ভালো, লোক হ্যারাসমেন্ট বেশি হচ্ছে না, ওখান থেকে ডাইরেক্ট সোজা চলে আসছে মার্কোজ স্ট্রিট। আগে শুধুমাত্র পদ্মা সেতু পাড়ি দিতেই আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো, এবং এপার ওপার জ্যাম মিলে আমাদের প্রায় 3-5 ঘন্টা বা তারও বেশি সময় লাগতো। সেখানে এখন আমরা শুধুমাত্র পদ্মা সেতু পাড়ি দিতে আমাদের সর্বোচ্চ গেলে হয়তো 20 থেকে 25 মিনিট লাগছে। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এবার অনেকেই মুখিয়ে আছেন এই সেতু দিয়ে কবে চাকা গড়াবে ট্রেনের। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু কেবল দুদেশের মধ্যে যাতায়াত ব্যবস্থাকে সহজ করেনি, এর মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলেও মত তাদের। এরকম তো কথা বলা হয় যে কলকাতায় প্রাতরাশ খেয়ে দুপুরে ঢাকায় মধ্যাহ্নভোজ হবে বা উল্টোটাও হতে পারে। এটা বাস্তব, এটা করে দেখাতে পেরেছে বাংলাদেশ। মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিদার স্ট্রিটের আবাসিক হোটেল ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় বেশ কিছু নতুন আবাসিক হোটেল তৈরির কাজও হাতে নিয়েছেন অনেকেই। ব্যবসায়ীরা বলছেন যে গত 1 বছরে অর্থাৎ পদ্মা সেতু চালু হওয়ার পর নিউ মার্কেট এলাকার অর্থনীতির চাকা শুধু সচলই হয়নি, বরং হয়েছে গতিশীল। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ফ্রান্সে প্রবাসী আবুল খায়ের চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে প্যারিসের রাজপথে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। রাজধানী প্যারিসে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা হর হামেশাই ঘটছে, তার পাশাপাশি সম্প্রতি খুন, হত্যাকাণ্ডের মতো ঘটনাও বেড়েছে। অনেক ক্ষেত্রে যার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। গেল মাসের শেষ সপ্তাহে আবুল খায়ের চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশি প্রথমে নিখোঁজ হন ও পরে প্যারিসের অদূরে জঙ্গল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলেও কে বা কারা জড়িত এই ঘটনায় তা এখন পর্যন্ত পুলিশ শনাক্ত করতে পারেনি, তবে তদন্ত চলছে। এদিকে আবুল খায়ের হত্যার ঘটনায় ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা ফুঁসে ওঠে, এই ঘটনায় আয়োজন করে বিক্ষোভ সমাবেশের। রোববার রাজধানী প্যারিসের রাজপথে আবুল খায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। আবুল খায়ের চৌধুরীর হত্যাকারীদের শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে, আবুল খায়ের হত্যার সুষ্ঠু তদন্তে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নিতে হবে। আমাদের জোর দাবি, এইরকম ঘটনা অতীতে ঘটেছে এবং আগামীতে যাতে না ঘটে, এবং সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে যেন এই সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার হয়। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে 1000 প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ সমাবেশ থেকে তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। শুধু আবুল খায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদী নয়, রাজধানী প্যারিসে চুরি, ছিনতাই রোধে প্রশাসন আরও কঠোর হবে বিক্ষোভ সমাবেশ থেকে, এমন দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। পশ্চিম আফ্রিকার দেশ মালির শান্তি মিশন নিয়ে সেদেশের সরকারের সাথে জাতিসংঘের জটিলতা সত্ত্বেও দক্ষতা ও গ্রহণযোগ্যতা বাড়ায় বাংলাদেশি শান্তিরক্ষীদের আরও বেশ কিছুদিন কাজ করার সুযোগ থাকছে। প্রতিপক্ষের হামলা, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের মাঝেও মালির শান্তি রক্ষার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। সে কারণে জাতিসংঘের পক্ষ থেকে 70টি দেশের মধ্যে বাংলাদেশকে নাম্বার 1 শান্তিরক্ষা মিশন হিসেবে
চিহ্নিত করা হয়। মালি থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিগত ২০১৩ সাল থেকে ১০ বছরের বেশি সময় ধরে মালির শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। অন্তত ৫টি অঞ্চলের বিশ্বের আরো ৭০টি দেশের সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হচ্ছে তাদের। তবে বিদ্রোহী সন্ত্রাসী গ্রুপগুলোর ব্যাপক তৎপরতার কারণে চরম ঝুঁকি নিয়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ যারা শান্তিরক্ষী আছে তারা কাজের ক্ষেত্রে প্রফেশনাল, তাদের ব্যবহারের ক্ষেত্রে আন্তরিক, অনেক ব্যাপারে অনেক সহযোগিতার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে থাকে, সেই কারণের ক্ষেত্রেই তারা হলো গিয়ে আমাদেরকে আস্থা করে। তবে বিশ্ব রাজনীতির মেরুকরণে মালি সরকারের বিরোধিতায় গত কয়েকদিন ধরে এই শান্তিরক্ষা মিশন নিয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। মালি সরকার তার দেশে শান্তিরক্ষী বাহিনীকে রাখতে রাজি নয়, জাতিসংঘকে তারা আপত্তিও জানিয়েছে। এ নিয়ে আগামী ৩০ জুন ভোটাভুটি হওয়ার কথা রয়েছে জাতিসংঘে। মালির প্রস্তাব জাতিসংঘের টিকে গেলে শুরু হবে শান্তিরক্ষী প্রত্যাহারের প্রক্রিয়া। বাংলাদেশ কন্টিনজেন্টস এবং বাংলাদেশি পিসকিপার যারা এখানে আছে হয়তো তালিকায় সবার শেষে থাকবে প্রত্যাবর্তন করার জন্য। মালিয়ান আর্মি তারা আমাদেরকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা তারই প্রতিফলন হবে বলে আমি মনে করি। টহলের পথ তৈরি, রাস্তা নির্মাণ, সুরক্ষিত বাংকার প্রস্তুত সহ সব ধরনের অবকাঠামোগত উন্নয়নে প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ। তাই শান্তিরক্ষী প্রত্যাহার শুরু হলে বাংলাদেশ থাকবে একেবারে শেষের দিকে, এমনটি বলছেন জাতিসংঘের কর্মকর্তারা। C'est toujours un plaisir pour moi de parler du contingent Bangladesh, particulièrement de la compagnie donc du génie militaire. বর্তমানে মালি মিশনে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মোট ১৭০১ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ১৩০০ জন সেনা সদস্য, আর বাকিরা বিমান বাহিনী এবং পুলিশ। বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এখনও এক এবং অদ্বিতীয়। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব দরবারে বাংলাদেশের জাতীয় পতাকাকে তুলে ধরছেন সেনা সদস্যরা। পশ্চিম আফ্রিকার দেশ মালির কিদাল থেকে কমল দে, সমসংবাদ। মৌসুমের মাঝামাঝিতে দেশে এখন বাজার ভরা বাহারি ফলে ব্রিটেনের বাংলাদেশি প্রবাসীরাও দেশি আম কাঁঠালের স্বাদ নিচ্ছেন দেশে না এসেই। মূলত এয়ার কার্গোতে করে নেওয়া হচ্ছে এসব ফল। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে পূর্ব লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত এলাকার বাজারগুলো যেন পরিণত হয়েছে দেশীয় ফলের বাজারে। এখানে মিলছে বাংলাদেশের আম, কাঁঠাল, লিচু, জাম সহ বাহারি দেশীয় ফল। এসব ফলের ঘ্রাণ বিমোহিত করছে ক্রেতাদের। দূর দূরান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা পূর্ব লন্ডনে ছুটে আসছেন ফল কিনতে। দেশে অনেক জাতের আম উৎপাদন হলেও হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও ফজলি আম প্রবাসীদের বেশি পছন্দ। আর বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তো আছেই পছন্দের তালিকায়। বিগত কয়েক বছর ধরে মৌসুমি ফলের ভালো বাজার সৃষ্টি হয়েছে বলে জানান বিক্রেতারা। মূলত এয়ার কার্গোতে করে আনা হচ্ছে এসব ফল, মেশানো হচ্ছে না কৃত্রিম কোনো ক্ষতিকর উপাদান। লিচুর মৌসুম আছে, আমের মৌসুম আছে, তারপরে কাঁঠালের মৌসুম আছে। আমাদের এখানে এভরিডে প্রচুর পরিমাণে মৌসুম দিয়েছে। ডেইলি ৩০০০ আম চলে এভরিডে। কাঁঠাল ঠিক আছে, কাঁঠালও চিপে দিয়েছে এইলো ৩৯ কিলো। দেশের সীমানা ছাড়িয়েও বিদেশেও রপ্তানি হওয়া সুস্বাদু আমের স্বাদ নিতে পেরে খুশি প্রবাসীরা। প্রচণ্ড রোদের মাঝেও ছুটির দিনে আম কাঁঠাল কিনতে দীর্ঘ ভিড় দেখা যায়। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ফলের কেনা বেচা। দেশি আম আসছে, এগুলো অনেক সুস্বাদু, আমিও আসলাম, এক বক্স কিনছি, আর আশা করি খুব ভালো আম ভালো আছে, এই জন্য আবার আসছি আম নেওয়ার জন্য। বিশ্বে আম উৎপাদনে শীর্ষ ১০ রয়েছে বাংলাদেশ। চুক্তিভিত্তিক চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করার পর মোড়কজাত করে উড়োজাহাজে আমদানি করছেন ব্রিটেনের ব্যবসায়ীরা। প্রতি বছর এর চাহিদা বাড়ছে বলে জানান তারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঈদুল আজহাকে সামনে রেখে ইতালি প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। কোরবানির ঈদ হলেও রাজধানীর রোমে তৈরি পোশাকের দোকানগুলোতে দেখা যাচ্ছে ভিড়। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট।
আগামী বুধবার ইউরোপের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসলমানরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। কোরবানির ঈদে পশু কেনা বেচা প্রাধান্য পেলেও পোশাক কেনাকাটাও কম হয় না। এরই মধ্যে রাজধানী রোমের তৈরি পোশাকের দোকানগুলোতে প্রবাসী বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলছেন ঈদুল আজহাতেও তাদের ভালো ব্যবসা হচ্ছে। গরু খাসি কোরবানি দেওয়ার জন্য সবাই দেশে টাকা পাঠাচ্ছে এবং এখানেও আমরা প্রবাসে যারা থাকি এরাও কোরবানি দিচ্ছি। কোরবানি ঈদে যদিও রোজার ঈদের তুলনায় বেচা কেনাটা একটু কম হয়, কিন্তু এবার কোরবানি ঈদেও আলহামদুলিল্লাহ আমাদের সেল অনেক ভালো সেল হয়েছে। পোশাকের দোকানগুলোতে নারী ও শিশুরাই কেনাকাটা করছেন বেশি। ব্যবসায়ীরা বলছেন কোরবানির ঈদ হলেও গ্রীষ্মকালের কারণে তাদের ব্যবসা এখন ভালো। রোমে ইতালিতে খুব গরমের সময় সামার যেটাকে বলি আমরা, তো একসাথে ঈদ এবং সামার দুইটা মিলিয়ে আমাদের অনেক অনেক লোকজন আসছে। রাজধানী রোমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে পিয়াচ্ছা ভিত্তিরিয়স্থ ঈদগাহ মাঠে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় জমে উঠেছে কোরবানির পশু বেচা কেনা। ঈদুল আজহা উপলক্ষে সারা বিশ্বের মতো দক্ষিণ আফ্রিকার মুসলমানরাও কোরবানির পশু কিনতে ছুটে যাচ্ছেন খামারগুলোতে। আর এসব পশু সরবরাহে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন ফার্মগুলোও হয়ে উঠেছে আস্থার ঠিকানা। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকায় 2% বেশি মুসলমানের বসবাস। এর বড় একটা অংশ ঈদুল আজহায় কুরবানি করে থাকেন। সামর্থ্য অনুযায়ী কুরবানির পশু জবাই করে আত্মীয় স্বজন, অসহায় এবং প্রতিবেশীদের বিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে থাকেন তারা। কৃষি নির্ভর দক্ষিণ আফ্রিকায় পশু খামারে বেশ লাভজনক অবস্থায় থাকেন খামারিরা। গ্রামগুলোতে ছোট বড় অসংখ্য খামারে লালন পালন করা হয় নানা জাতের গরু, ছাগল, ভেড়া ও মহিষ। ঈদুল আজহা উপলক্ষে এ সকল খামার থেকেই পশু কিনে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশটির প্রায় প্রতিটি শহরেই রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পশু খামার। কুরবানি সহ নানা প্রয়োজনে এসব খামার থেকে পশু কিনতে ছুটে আসেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। তুলনামূলক দাম কম হওয়ায় কুরবানি দিতে পেরে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কাল পবিত্র হজ, মিনার পথে লাখ লাখ মুসল্লি। দিনভর তাবুর শহরে অবস্থানের পর মঙ্গলবার আরাফাতের ময়দানে যাবেন হাজিরা, পরদিন পশু কোরবানি। দক্ষিণ আফ্রিকায় একের পর এক বাংলাদেশি মারছে সন্ত্রাসীরা। দুই প্রবাসীকে গুলি করে হত্যার একদিন না পেরোতেই আরও একজন খুন, আতঙ্কে পুরো কমিউনিটি। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।